পরিস্থিতি খুবই ভয়াবহ বাংলাদেশে কোভিডের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে মৃত্যুর দিকে গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 115 জনের এর সুবাদে বৃহস্পতিবার থেকে 7 দিনের কঠোর লকডাউন বাংলাদেশে করোনার ইতিহাসে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে বৃহস্পতিবার সকাল 6টা থেকে কঠোর লকডাউনে বাংলাদেশ কেননা গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বাংলাদেশে আরো 115 জনের মৃত্যু হয়েছে এর আগে গত 27 জুন 119 জনের মৃত্যু তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর এটাই এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরো 8822 জন বাংলাদেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে বুধবার এদিন স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4550 জন এ নিয়ে মোট সুস্থ হয়েছে 8,16,250 জন 24 ঘন্টায় শনাক্তের হার 25.13 শতাংশ এখানে শেষ নয় গত 24 ঘন্টায় মারা যাওয়া 115 জনের মধ্যে 17 জন ঢাকার এছাড়া চট্টগ্রামের 23 রাজশাহীতে 23 খুলনায় 30 বরিশালে 2 সিলেটে 3 রংপুরে 11 এবং ময়মনসিংহে 6 জন মারা গেছে করোনা ভাইরাস বৃদ্ধিতে আগামী 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই রাত 12টা পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ দিয়ে আইন জারি করেছে বাংলাদেশ সরকার এই সময় ঘরের বাইরে আসা যাবে না থাকবে না মুভমেন্ট পাসও সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত 25 জুন কোভিড 19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য সারা দেশে কমপক্ষে 14 দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে এরই ধারাবাহিকতায় সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে সপ্তাহব্যাপী এই কঠোর লকডাউনে সব গণপরিবহন বন্ধ থাকবে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখা হবে সাধারণ ছুটির আদলেই এই লকডাউন বাস্তবায়ন হবে বলে কর্মকর্তারা জানিয়েছে ঢাকা থেকে কামরুল হাসান শান্তের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড